হ্যালো গাইজ, ওয়েলকাম টু এম একটু ব্লগ। এই আজকে ইভিনিং রাইড করব, নাইট রাইড, যেটা সানডে রাইড। তো আজকে সানডে আছে, চলুন তাহলে সানডে রাইড করা যায়। আপনাদেরকেও দেখাই যে কী কী হচ্ছে সানডে রাইডে, আমরা কীরকম এনজয় করছি। তো চলুন। হ্যালো গাইজ, ওয়েলকাম টু এম একটু ব্লগ। এই যে এখন বেরিয়ে পড়েছি, 5:30 বাজে, 5:30 বলা যায়। ওটা পুরো সন্ধ্যাবেলা হয়ে গেছে, কেন কি এখন তো শীতকাল, উইন্টার সিজন, ডিসেম্বর মাস পড়ে গেছে। তো 5টার মধ্যে তো সন্ধ্যা হয়ে যায়, 5:30 সময় বেরোলাম ইভিনিং রাইড করতে, যেটা গরমকালে তো খুবই, এখন দিনের আলো থাকে একদম সুন্দর, দিনের আলো থেকে তারপরে নাইট রাইডটা চালু করছি। চলুন এখন উইন্টার রাইডই হোক, উইন্টার নাইট রাইড যেটাকে বলা হয়, আর একটুখানি রাইড করবো। অনেকদিন ধরে নাইট রাইডের কোনো ভিডিও আসছে না, ভিডিও বানানো হচ্ছে না। আপনারা দেখুন কত সুন্দর, মানে এই লাইট ফোকাসটা দেখছি, HDD লাইট, অসাধারণ লাইট ফোকাস আছে। চলুন তাহলে প্রথমেতে ম্যাডামকে তুলে নিই, ম্যাডামকে তুলে তুলে নিয়ে তারপরে আপনাদেরকে দেখা। এখন এত ভুলি ভুলি রাস্তা দিই, দেখিও লাভ নেই, বেকার। 50টা বাম্পার আছে, এই তো ম্যাডামকে নিয়ে দিয়ে এই ভাগ থেকে ভেতর থেকে যাচ্ছি। চলুন দেখা যাক, সেটা আজকে ডেস্টিনেশন একটু ঠিক করা নেই, আর ক্যামেরা অ্যাঙ্গেলটা একটু ডিস্টার্ব আসছিল, ওটাকে ঠিক করে দিয়েছি। এত সুন্দর ক্যামেরা অ্যাঙ্গেল আসবে, এই যে দেখতে একটু ইচ্ছাপুর সিগনালে চলে এলাম। চলুন প্রথমে তো স্টেডিয়ামে যাই, গিয়ে কিছু চিকেন টিকেন খাই, তারপরে বেরোবো। এই চলে এলাম, নতুন রাস্তা বার করলাম, তারপরে এবার ডুবুর জলাতে ডুবুব। আর এখন বিয়ে বাড়ির সিজন চলে এসছে, দেখুন সব জায়গা সাজিয়ে দিয়েছে, মনে হচ্ছে দুর্গা পুজো এসছে আর একবার করে। এই স্টেডিয়াম চলে এলাম, চলো এবার ঘুরে দেখি কোন জায়গাটা ফাঁকা আছে, নাহলে সানডে মানে এখানে কোনো রকম ফাঁকাই থাকে না। ফাঁকায় গিয়ে বসে টিফিন টিফিন করে তারপরে বেরোবো। দেখুন রাস্তায় লাইট নেই, কিন্তু স্টেডিয়াম সাজানোর জন্য অনেক লাইট আছে এনাদের কাছে, পুরো ফুল লাইট জ্বালিয়ে রেখে দিয়েছে, কিন্তু কাউকে ঢুকতে দিচ্ছে না। Yo, I got a fake ID though. চায়ের দোকান থেকে বেরিয়ে পড়লাম, এখন যুগলদার চায়ের দোকান, যুগলদার চায়ের দোকান নেই, অন্য অন্য জায়গাতে হয়ে গেছে। চলুন তাহলে যাওয়া যাক, একটুখানি ফাঁকা রাস্তা আছে, মন্দির তলার দিকে তো যাওয়া যাক। প্রচুর ঠান্ডা লাগছে, গাড়ি টানাই যাবে না, যা দেখতে পাচ্ছি হালকা হালকা ভাবেই যাবো। এত সুন্দর রোববারে ফাঁকা রাস্তা, সেইটুখানি পাওয়াটাই আমরা সানডেতে বেরো, তাই জন্য
খুব বড় একটা বিয়ে বাড়ি লেগেছে, পুজো হয়। নিচেতে যাওয়ার নেই, আর এখন এর থেকে স্টেডিয়ামে তো অনেক ভালো মোমো পাওয়া যায়, সেখানে মোমো খাতে আসার দরকার নেই কোনো রকম। চলুক সেখান থেকে একটুখানি দাঁড়াই। চলে এসেছি মন্দিরতলা ব্রিজের ওপরে দাঁড়িয়ে আছি। সে আগে ছোট ব্যাটটা মারতাম এখানে, দেখুন এই যে পেছনে বাইক, সুন্দর লাগছে। ওই পাশ থেকে সব গাড়িগুলো আসছে, ফোর হুইলারগুলো। এই যে পেছনে তো নবান্ন, কিছুক্ষণ একটুখানি দাঁড়িয়ে তারপরে বাড়ি যায়। মন্দিরটা একটুখানি বসে ছবি টবি তোলার পরে ভেঙে পড়লাম, বসে এবার একটুখানি লিনটা করি। আমি এখানটা লিন করতে অনেক ভালো লাগলো, সুন্দর লিন করার জন্য। আমার এই এনএসটা ছিল না, একটা বন্ধুর এনএসটা করতাম মেইন প্র্যাকটিস। চলুন আমার চলে এলাম ক্যারিয়ারটা, এই তো জয় বাইক পয়েন্ট। অনেক সুপার বাইক রেখে দিয়েছে, শুধু ঝুমছে। সুপার বাইক কটা বেরোচ্ছে কেউ জানেন? আর যাই বলুন, পাশে থেকে পাশে শিক্ষা আছে, একটু রাইট করলেই মনটা পুরো পরিষ্কার হয়ে যাবে। হ্যাঁ ভাই, রোববার এটা বেরোলাম একটুখানি পরিষ্কার ফাঁকা রাস্তা দিতে এলাম, নাহলে কাছাকাছি ব্রিজের জন্য যা জ্যাম, মানে সারা সপ্তাহ জ্যাম চলছে। আর আপনারা তো আগের ভিডিওটা দেখেই নিয়েছেন, হেলমেট মডিফাই ইজিলি 27,000 হেলমেটের কপি, ফার্স্ট কপি। এই যে দেখতে দেখতে জানাগেটে চলে এলাম, এই পুরো ভিড়ে ভর্তি একদম ভিড়ের জন্য। ভিড় বার্তা কাটিয়ে যেতে হবে, দেখুন জ্যাম ট্যাম কাটিয়ে টাটিয়ে। এবার আগে লেফট সাইডে কাজ হচ্ছে, এখন রাইট সাইডটাকে বন্ধ করে দিয়েছে আজ থেকে। আমি তো বলছিলাম এর আগের দিনের ভিডিওতে যে লেফট সাইডটা পুরোটা কাজ হয়ে গেছে, এই দেখুন এবার রাইট সাইডটাকে ধরে দিয়েছে আজ থেকে। দেখুন এই মাঝখানে যে ডিভাইডার যেটা আছে ব্রিজের, এই জায়গাটাতে কোনো ভাইব্রেশন নেই। আবার এখান থেকে রাইট সাইডে চলে এলাম, মানে বোঝা যাচ্ছে কাল থেকে আরো জ্যাম হবে। এই মাঝখানটায় রাইট লেফট করতে হচ্ছে। ভিডিওটা ভালো লাগে তাহলে লাইক শেয়ার করবেন ভিডিওটা।